Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lah wa may yudlil fala hadiya lah. Wa ashhadu an la ilaha illallah wahdahu la syarika lah wa ashhadu anna Muhammadan 'abduhu wa rasuluh. Sallallahu ta'ala alaihi wa ala alihi wa sahbihi wa sallama tasliman katsira. Amma ba'd. A'udzu billahi minasy syaithanir rajim. Fa in amanu bimithli ma amantum bihi faqad ihtadaw wa in tawallaw fa innama hum fi shiqaq. Fasayakfikahumullahu wa huwas samiul 'alim. Wa qala Rasulullah sallallahu alaihi wasallam khairul quruni iktarni thumma alladhina yalunahum thumma alladhina yalunahum. Shurati ulama ikram, sammanito bini matrimondoli, pardar adaler ma ebong bonera, Allah rabbul alaminer proshongsha ebong Rasulullah sallallahu alaihi wasallamer upor salatu salamer por aaj রিয়াজের মাটিতে নাসিম দাওয়া সেন্টারের তত্ত্বাবধানে আমাদের সালাফি আহলুল হাদিস ভাইদের সার্বিক সহযোগিতায় এক ঝাঁক যোগ্যতম উলামায়ে কেরামদের পাশে বসার আল্লাহ রাব্বুল আলামিন যে সুযোগ করে দিয়েছেন এর জন্য প্রথম রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ। তারপরে শুকরিয়া আদায় করি রিয়াদের সমস্ত আমার দোয়াত মাশায়েখ যে ভাইরা রয়েছেন তাদের সকলে শুকরিয়া আদায় করি উলামায়ে কেরামদের ওয়াফাকাহুমুল্লাহু জামিয়ান লিকুল্লি খায়র এবং বিশেষভাবে শুকরিয়া আদায় করি শেখ বুরহান ওয়াফাকাহুল্লাহু তাআলা তার শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন জাযায়ে খায়র উত্তম প্রতিদান দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইখলাসের সাথে এক ময়দানে এক হয়ে কাজ করার তৌফিক দান করেন। আমি আজকে বড় প্রতিকূল অবস্থায় এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন যা আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এটি বিশেষ অনুগ্রহ রাব্বুল আলামিনের এবং সেই ভোর চারটায় সফর শুরু করেছি। আর আপনাদের এখানকার প্রোগ্রাম আসলে মূলত বৃহস্পতিবারে হওয়ার কথা ছিল, ওইটাই বলেছিলাম আমি। আর শুক্রবার আসলে আগে থেকে কথাবার্তা হয়ে গেছিল মাজমা দাওয়াত সেন্টারের সাথে, আর দুটোকে একসাথে একদিনে করাই বড়ই আমার জন্য কষ্টের কারণ হয়েছে। তারপরে এছাড়াও আরও প্রতিকূল অবস্থা ছিল যে সম্পর্কে ইঙ্গিত করলেন আমার শুরুতে ভাই শেখ বুরহান হাফেজাহুল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সুস্থ রাখেন, শিফা দান করেন যারা অসুস্থ রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আফিয়া দান করেন সার্বিক ক্ষেত্রে। রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত যেন উম্মতে মুসলিমার উপর থেকে দূর করেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সমস্ত শর ফাসাদ থেকে অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজতে রাখেন। আমি একেবারে শেষ মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়েছি, শুনতে পেলাম যে অনেক ভাইরা ধৈর্য হারা হয়ে চলে গেছেন, কারণ সেটা স্বাভাবিক বিষয়, প্রচন্ড ঠান্ডা আজকের দিনে। হঠাৎ করে জানি না এখানে কি অবস্থা, আমাদের দমামে দুই দিন থেকে ঠান্ডাটা একটু বেশি পড়েছে, তো এরকমটাই হবে হয়তো। ঠান্ডাই এভাবে বাইরে বসে থাকাটাও খুব কঠিন। আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুন, নেক হায়াত দান করুন, আল্লাহ রাব্বুল আলামিন সার্বিক কল্যাণ দান করুন। এবং আপনাদেরকে যে এই কষ্ট করে এসে নেকির মজলিসে এলমের মজলিসে হালাকায় জিকিরে বসেছেন, হালাকায় জিকির হচ্ছে আসল হালাকায় জিকির, বেদাতি হালাকা জিকির সেটি বেদাতি, কিন্তু এটি হচ্ছে সুন্নতি হালাকায় জিকির। এখানে যে বসেছেন এর চারটি ফজিলত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সবগুলি ফজিলত আমাদের সকলকে আপনাদেরকে দান করেন। মানুষ যখন খেয়ে পেট ভরে যায় আর তারপরে যতই ভালো খাবার হোক না কেন আর খেতে ভালো লাগে। তো আপনাদের এলএম মাশাআল্লাহ এলএম হাসিল করতে করতে সেই আসর থেকে শুরু করেছেন,
আর তারপরে মাশাআল্লাহ এখানে পৌঁছে গেছে। এখন শুধু আমলের পালা, আমল করলে সফল। আর আমি যে কোন নতুন কথা আমাদের শেখ ভাইদের জেদানে ভাবে রয়েছেন, সাইডে রয়েছেন আর অনেকে চলে গেছেন, তাদের থেকে বেশি কিছু কথা বলার যোগ্যতা রাখি অথবা আমি কোনো নতুন কথা বলবো এমন কিছু নেই। সেই কথাগুলি হয়তো আমি ভিন্ন ভাষায় বলবো, আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলার তৌফিক দেবেন তারা অন্য ভাষায় বলেছেন, অনেক সময় তাদের কথা আমার চাইতে গুরুত্বপূর্ণ, এতে কোনো সন্দেহ নেই। তো আসল বিষয় হচ্ছে আমলের বিষয়। আজকাল জানার সুযোগ সুবিধা হয়েছে এই সোশ্যাল মিডিয়ার যুগে, যথেষ্ট জানছেন মাশাআল্লাহ, এবং যথেষ্ট জানার সুযোগ পেয়েছেন, এর উপর আল্লাহর শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। কিন্তু আমলে ত্রুটি রয়েছে, জানার পরেও আমল করছেন না, অথবা জানার সুযোগ আছে তারপরেও জানছেন না। তো যেটুকু জানলেন আজকে সেটুকু যদি আমল করেন, আর এই দর্শাই যদি আমার কাছ থেকে নিয়ে যান যে যা কিছু শুনলেন আকিদার ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আমল আখলাকের ক্ষেত্রে, লেনদেন মামলাতের ক্ষেত্রে, এই সবগুলি হচ্ছে দিন। আগে তাটা ঠিক করুন, ইবাদত বন্দেগী বিশুদ্ধ করুন, আখলাক চরিত্র ভালো করুন, এবং মানুষের সাথে লেনদেন বান্দার হকের ক্ষেত্রে যত্নবান হন। আল্লাহর হক নষ্ট করবেন না, রাসূলুল্লাহর হক নষ্ট করবেন না, এবং কোন মানুষের কোন সৃষ্টির হক নষ্ট করবেন না। রব্বুল আলামিন তৌফিক দান করুন। আমিন। এতটুকু যদি আমরা মেনে চলি ইসলাম হয়ে গেল, যথেষ্ট ইসলাম। বিষয়বস্তু আমাকে দেওয়া হয়েছে, সেটি লম্বা করে বলতে পারছি না, তো সংক্ষেপে আমি দু চারটি কথা এই বিষয়ে বলব। মানহাজে সালাফ বা সালাফি মানহাজের গুরুত্ব এবং বৈশিষ্ট্য, বিষয়টি অত্যন্ত ব্যাপক। যদি এ সম্পর্কে বলা হয় তো কয়েক ঘন্টার প্রয়োজন রয়েছে। সংক্ষেপে দু চারটি কথা আল্লাহ রাব্বুল আলামিন যতটা তৌফিক দেবেন আপনাদের সামনে আমি পেশ করার চেষ্টা করছি। সালাফি মানহাজ মানে একে লোকেরা সালাফি মানহাজই বুঝেন, যার ফলে মনে করে যে নতুন কিছু হয়নি, অথবা অন্যান্য যে আমাদের দামে বামে বিভিন্ন দল উপদল রয়েছে সেই রকম এটি কোনো একটি দল না, এটা নয় আসলে। বরং সহজ ভাষায় মানহাজে সালাফ বা সালাফি মানহাজ হচ্ছে, সালাফ মানে কি প্রথম জেনে নিলে বোঝা সহজ, সালাফ মানে হচ্ছে আর এই উম্মতের পূর্বসূরি যারা, প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারিতে যারা রয়েছে তাদের নাম বলতে পারেন? প্রথম সারিতে উম্মতের কারা রয়েছে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। দ্বিতীয় সারিতে তাবেঈন রাহিমাহুল্লাহ, তারপরে তাবা তাবেঈন। এই তিনটি যুগ, পরবর্তীকালে যত যুগ এসেছে 1400 বছরে, এই সমস্ত সময়কাল থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন। খায়রুল কুরুন বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহিহ বুখারী মুসলিমের হাদিস, খায়রুল কুরুন এতারনি বা খায়রুন নাস এতারনি, দুটো ভাষা দিয়ে এসেছে। সবচাইতে উৎকৃষ্ট মানুষ বা সবচাইতে উৎকৃষ্ট যুগ হচ্ছে আমার যুগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যে সামনে নিয়ে তাদেরকে সরাসরি দিন শিখিয়েছেন, এই যুগের মানুষরা হচ্ছে সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো উম্মত। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, তারপরে তাদের পরে যারা এসেছেন তাবেঈনগণ, তারপরে যারা এসে তাবা তাবেঈনগণ, আর তারপরে ইসলামের নামে আর দুনিয়াদারির গরজে এমন কিছু এসেছে যেগুলি ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। ধীরে 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 শিরক বিদাতে ভরপুর হয়ে গেছে, বোঝা মুশকিল যে কোনটা খাঁটি ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমলের আর কোনটা ভেজাল যুক্ত ইসলাম। হক এবং বাতিলের মাঝে পার্থক্য করা সাধারণ মানুষের জন্য কঠিন হয়ে গেছে, কিন্তু তারপর চেষ্টা করলে, গরজ করলে জানা প্রত্যেকের জন্য সহজ। দুনিয়ার ক্ষেত্রে আমরা কিন্তু জানতে পারছি যে কোনখানে কোন সাবজেক্টের ভালো লোক, অভিজ্ঞ লোক আছে, এতটুকু কিন্তু আমাদের জ্ঞান বুদ্ধি আছে, যথেষ্ট আছে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, কারণ এটা আপনার গরজ। এটা কি আপনি গরজ মনে করছেন
যখন গরজ মনে করছেন তখন এই ক্ষেত্রে আপনার তদন্ত করা আর সঠিক সিদ্ধান্তে পৌঁছা আপনার জন্য ফরজ হয়ে গেছে, ফরজ হয়ে গেছে। কিন্তু দিন অধিকাংশ মানুষের গরজ নাই, যখন গরজ নাই সুতরাং সেটা হইলো হইলো না হইলো নাই, এই হলো অবস্থা। এমনটা থাকলে হবে না, বরং দিনকে আগে গরজ করতে হবে রব্বুল আলামিন যেন তৌফিক দান করে। তো সালাফ সাহাবা কেরাম, তাবেইন, তাবা তাবেইন, তাদের দিনের বিভিন্ন বিষয়ে মানহাজ মানে মতাদর্শ কি ছিল এর গুরুত্ব, আর এই ধারাবাহিকতায় যারা আজ পর্যন্ত আসার কি আমার পর্যন্ত থাকবে, যারা হচ্ছে তায়েফায় মানসুর আর সাহায্যপ্রাপ্ত দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করেছে, যারা হচ্ছে ফিরকায়ে নাজিয়া মুক্তিপ্রাপ্ত দল, তাদের আকীদা আমল এবং মানহাজ চলার পথ তৌহিদের ক্ষেত্রে, সুন্নাহর ক্ষেত্রে, ইবাদত বন্দেগির ক্ষেত্রে, ইসলামের বিধিবিধান পালনের ক্ষেত্রে, দলিলের অনুসরণ ক্ষেত্রে, কোরআন সুন্নাহকে সমস্ত কিছুর ওপর প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে একেবারে ঠিক ওই রকমই যেমনটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবায়ে কেরামদের অবস্থা, তাদের দিন যেমন ছিল তাবেইনদের দিন, যেমন ছিল তাবা তাবেইনদের দিন। তাহলে যারা আরব দেশে পরিচিত সালাফি বলে, তারা সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন, স্বর্ণযুগের যারা খাঁটি মুসলিম তাদের অংশ, ভারত বাংলাদেশ পাকিস্তানে তাদেরকে আপনারা চিনতে পারবেন আহলুল হাদিস হিসাবে, কোরআন সুন্নার যারা অনুসারী। কিন্তু শুধু এই কোরআন সুন্নার অনুসারী এতটুকু কথা যথেষ্ট নয়, কারণ আমাদের আহলে হাদিস ওলামারা অনেকেই কোরআন সুন্নার অনুসরণ করলে আহলে হাদিস হয়ে যায়, এই কথাটি অসম্পূর্ণ কথা এবং এই কথায় ভুল মেসেজ যাবে, আর এই কথাতে বিভ্রান্তদের আহলাজি দলে ঢুকে আহলাজি সালাফিদের ক্ষতি সাধন করবে এই রকমের আশঙ্কা রয়েছে। কোরআন সুন্নাহ বুঝতে হবে, আপনি যেমন ইচ্ছা তেমন করে বুঝবেন না, যেইভাবে বুঝেছেন সাহাবায়ে কেরামগণ সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে সেভাবে বুঝবেন, যেইভাবে তাবেইনগণ সাহাবায়ে কেরাম থেকে ইলম হাসিল করেছেন, আয়াত কোরআনে কারিমে মওজুদ রয়েছে তাতে বাড়েনি কমেনি, সাহাবায়ে কেরামদের সামনে সেই আয়াতগুলি নাজল হয়েছে, তারা শিখেছেন আয়াতের তরজমা তাফসীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সাহাবায়ে কেরাম থেকে তাবেইনগণ শিখেছেন, তাবেইন থেকে তাবা তাবেইনগণ শিখেছেন, তারা যেই অর্থ যেই তাফসীর যেই দিন বুঝেছেন কোরআন সুন্নার আলোকে, সেই বুঝটা আপনার কাছে দলিল। তাদের ভিন্ন যদি আপনি বুঝকে বিশ্বাস করেন যে আমি এই আয়াত থেকে এইভাবে বুঝেছি, আমি এলাহ শব্দের অর্থ এই বুঝেছি, আমি দিন শব্দের অর্থ এই বুঝেছি, আমি এবাদতের অর্থ এই বুঝেছি, অথচ স্বর্ণযুগে এইভাবে বুঝা হয়নি, ইসলামকে, ইমানকে এবং কোরআনের পরিভাষাকে এইভাবে বুঝা হয়নি, তাহলে আপনি কোরআন সুন্নাহর অনুসারী সালাফি নন, আহলুল হাদিস নন, আপনি খালাফি, আপনি পথভ্রষ্ট। এবং বিভিন্ন পথভ্রষ্ট ফিরকাগুলি, এমন কোনো ফিরকা নেই বাতিল ফিরকা যারা দাবি করেন না যে আমরা কোরআন হাদিস মানি, আরও স্পষ্ট করে দিচ্ছি, এমন কোনো দল পাবেন না যারা বলে না যে কোরআন হাদিস মানি, কিন্তু কোরআন হাদিস তাদের বুঝ দিয়ে মানে, তাদের মতো করে মানে। জঙ্গিরা কোরআন হাদিস মানে না, খাওয়ারেজ কোরআন হাদিস মানে না, তারা তো বলতো ইনিল হুকম ইল্লা লিল্লাহ, হ্যাঁ আল্লাহর কিতাবের ফয়সালা আল্লাহর ফয়সালা হবে, কোরআন হাদিসের ফয়সালা হবে, কিন্তু কোরআন হাদিস বুঝলো নিজের খেয়াল খুশি। সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন যেভাবে বুঝেছেন, না না আলীর বুঝ চলবে না, সাহাবায়ে কেরামদের বুঝ চলবে না, তাদের বুঝ বুঝতে হবে, কাবিরা গুনাহ করলে ইসলাম থেকে খারিজ, কাফের। আর এইভাবে বিভ্রান্ত হয়ে তারা খারিজি হয়েছে, ইসলাম থেকে আকিদা মানহাজে বহিষ্কৃত হয়েছে, তাদের ইসলাম বাকি আছে না আছে সেটা ইখতিলাফি বিষয়, কিন্তু কমপক্ষে এতটা যে আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে যে দুটো ফিরকা, দুটো বাতিল ফিরকা প্রথম
পৃথক হয়ে গেছে বেরিয়ে গেছে এবং পথভ্রষ্ট ফিরকা তার একটি হচ্ছে খারেজি আরেকটি হচ্ছে রাফেজি আল্লাহ তাদের অনিষ্ট থেকে হেফাজত করুন আর যুগে যুগে ইসলাম এবং মুসলিমের ক্ষতি সাধন করেছে এই দুটো বাতিল ফিরকা বিভিন্ন নতুন নতুন নাম দিয়ে তার আসতে পারে নাম পরিবর্তন হতে পারে কিন্তু তাদের আকীদা মানহাজ এবং তাদের ভ্রান্ত বুঝ কোরআন হাদিসের সেটা পরিবর্তন হয় খেয়াল খুশি তারা বুঝতে এখান থেকে সতর্ক হইতে হবে সুতরাং কোরআন হাদিস মানলে শুধু আহলুল হাদিস বা সালাফি হওয়া যায় না কোরআন এবং হাদিসকে মানতে হবে বুঝতে হবে যে এই কোরআন এবং হাদিসের এই আয়াত আর হাদিসগুলিকে কিভাবে বুঝেছেন সালাফগণ কিভাবে বুঝেছেন আইমা মুহাদ্দিসিন কিভাবে বুঝেছেন ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ একজন শুধু না তকলিদের সাক্ষী নয় যে একজনের অন্ধ অনুকরণ করবেন আপনি বরং চারজনকে সামনে রেখে বুঝবেন আপনি তারপরে মুহাদ্দিসিন কেরামরা কিভাবে বুঝেছেন যেটা ইসলাম ছিল সেই যুগে সেটা হচ্ছে ইসলাম যেটা সেই যুগে ছিল না আর এখন ইসলাম বলে পালন করা হচ্ছে বা ধরে নেওয়া হচ্ছে সেটা ইসলাম নয় সহজ ভাষায় বুঝতে হবে তাহলে আপনি আকীদা ইবাদত হালাল হারামের ক্ষেত্রে যখন আপনাকে তদন্ত করতে হবে গবেষণা করতে হবে হক বাতিলের যাচাই বাছাই করতে হবে আপনি মিলিয়ে দেখুন যে এই আমলগুলি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে খোলাফা রাশেদিনের আমলে সাহাবায়ে কেরামদের জামানায় 110 হিজরি পর্যন্ত তাবেইনদের জামানায় তাবা তাবেইনের জামানায় ছিল যদি থেকে থাকে যে ওইভাবে তারা আমল করেছেন তাহলে আমল করেন কিন্তু দলিল সহকারে অন্ধভাবে নয় অন্ধবিশ্বাসী নয় দলিলের ভিত্তিতে হইতে হবে যে আপনার কাছে এরকম প্রমাণ আছে যে এই আমলগুলি ছিল সেই যুগে আর যদি না থাকে আর সেই আমলগুলি করছেন তাহলে সেগুলি বাদ এতে আপনি সহজে বুঝতে পারবেন যে কোনটা শিরক কোনটা বিদাত কোনটা তাওহীদ কোনটা সুন্নাহ তাওহীদ সুন্নাহ জানতে পারবেন তাওহীদ সুন্নাহ ছিল স্বর্ণযুগে এই তিনটি যুগে আর শিরক বিদাতের সূচনা সূত্রপাত হয়েছে তারপরে আল্লাহ হেফাজত করুন আপনাদের সালাফদের অনুসরণ করা ফরজ না হলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন এর দলিল শুনুন কোরআনে কারীমের সূরা বাকারার আয়াত নম্বর 137 আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি তারা যদি ঈমান নিয়ে আসে তারা যদি বিশ্বাস স্থাপন করে বিমিসলি মা আমানতুম বিহি তারা মানে পরে যারা আসছে তারা বিমিসলি মা আমানতুম বিহি যেইভাবে তোমরা ঈমান নিয়ে এসেছো কোরআন যখন নাজিল হচ্ছে আয়াত নাজিল হচ্ছে তখন সম্বন্ধ তোমরা যেমন ঈমান নিয়ে এসেছো সেই রকম যদি তারা ঈমান না নিয়ে আসে বা তারা যদি নিয়ে আসে তাহলে তারা হেদায়েত প্রাপ্ত আর যদি তোমাদের মতো ঈমান তাদের না হয় তোমাদের তরিকার ঈমান তাদের না হয় তাদের তরিকা অন্য হয় তাহলে ফাইন্না মাহুম ফি শিকাক তাহলে তারা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে রয়েছে উম্মতে মুসলিমা থেকে বিচ্ছিন্ন হয়েছে তারা ফিরকাই দলে বিভক্ত হয়েছে যেসব ধ্বংসপ্রাপ্ত দল যেসব পথভ্রষ্ট দল 72 ফিরকার অন্তর্ভুক্ত হয়েছে তাহলে ফাইন্না মাহুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ তাদের অনিষ্ট থেকে হে নবী আল্লাহ আপনাকে রক্ষা করবেন আপনার দিনকে রক্ষা করবেন সম্মানিত ভাতৃমণ্ডলী তাহলে বুঝুন এই আয়াতটি যে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি তোমরা যেমন ঈমান নিয়ে এসেছো তেমন যদি তারা ঈমান নিয়ে আসে সম্বোধন করা হচ্ছে সাহাবায়ে কেরামদেরকে সাহাবায়ে কেরামদের মতো যদি আপনাদের ঈমান আমল হয় তাহলে আপনাদের আকীদাকে মিলাইতে হবে সাহাবায়ে কেরামদের আকীদার সাথে সাহাবায়ে কেরামদের আকীদা কি ছিল যে আল্লাহ সর্বত্র বিরাজমান হ্যাঁ আল্লাহ মুমিনের কলবে কলবে আল্লাহর কাছে দোয়া করার জন্য ওসিলা লাগবে সাহাবায়ে কেরামদের আকীদার ক্ষেত্রে আর বেশি যাচ্ছে না সাহাবায়ে কেরামদের আমল কি আপনাদের প্রচলিত বিদাতি নামাজের সাথে মিল খাচ্ছে নিয়ত পড়ে শুরু করবেন জায় নামাজের দোয়া পড়ে শুরু করবেন হ্যাঁ আর তার ইফতাদা তো বিহাজাল আমল বলে শুরু করবেন আর ইন্দা সালামের পরে আবার সম্মিলিত মোনাজাত বাধ্যতামূলক করবেন করতে হবে হ্যাঁ বাইজি সুন্নাত বেদাতকে সুন্নত করে দিবেন যদি থাকে এই তরিকা তাহলে করুন
আন তাহলে হেদায়েত প্রাপ্ত হবেন আর যদি না থাকে তারপরও যদি করেন তাহলে ফাইনাহু ফি শিকাক তাহলে পথভ্রষ্ট ফিরকার শামিল হয়ে গেলেন আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন সূরা নিসা আয়াত নম্বর 115 তে আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন যে ওমা ইয়ুশাকিকির রাসূল মিন বাদ মা তাবায়্যানা লাহুল হুদা হেদায়েত স্পষ্ট কোরআন সুন্নাহ আছে সুরক্ষিত কোরআন সুন্নাহর মাশাআল্লাহ তরজমা হয়েছে তাফসীর হয়েছে জানার সুযোগ সুবিধা রয়েছে কোরআন সুন্নাহর অনুসারী সালাফি উলামায়ে কেরামগণ রয়েছেন তারা দাওয়াত দিয়েছেন বিশেষ করে সৌদি আরবের প্রবাসী ভাইদের জন্য বলছি যে আপনাদের এই রিয়াজে কতগুলি দাওয়া সেন্টার রয়েছে যে কোন এলাকায় যদি মনে করেন যে যোগ্য একজন আলেমের কাছে সঠিক জায়গা থেকে বিশুদ্ধ জ্ঞান অর্জন করব উপকারী জ্ঞান হাসিল কোরআন সুন্নাহর আর তারপরে সেই অনুযায়ী আমল করব শিরক বিদআত মুক্ত হব এবং তাওহীদ সুন্নাহ প্রতিষ্ঠা করব সার্বিক জীবনে তাহলে কত সহজ আল্লাহ করেছেন এটা হচ্ছে মিমবাদে মা তাবায়্যানা লাহুল হুদা হেদায়েত স্পষ্ট হয়ে গেছে হেদায়েত পাওয়ার সুযোগ সুবিধা হয়ে গেছে সোশ্যাল মিডিয়া ভালো ভালো আলেমদের জীবনে না দেখা হলো শোনার সুযোগ পাচ্ছেন হ্যাঁ বিভিন্ন লেখনী পড়ার সুযোগ পাচ্ছেন তারপরেও যদি বিরোধিতা করেন যে না মানব না আর বিভিন্ন ট্যাগ লাগান এরা কারো দালাল আর এরা ডলার খোর তো এরা রিয়েল খোর তো এরা অন্য কিছু অথচ আপনারাই দেখা যাচ্ছে আপনাদের যে বাস্তব অবস্থা আপনাদের বিভিন্ন জায়গায় যে ছবিগুলো তাতে বোঝা যাচ্ছে যে আর তারপরে অতিরঞ্জন বাড়াবাড়ি কথা এক শ্রেণীর লোকদের সম্পর্কে তাতে বোঝা যাচ্ছে যে দালাল হইলে আপনারাই দালাল হবেন সালাফি উলামারা কারো দালালি আলহামদুলিল্লাহ কোনো জায়গায় করেনি কোরআন হাদিস যা বলছে তাই আপনাদেরকে বলছে ওয়াত্তাবে গায়রা সাবিলিল মুন্নবীর বিরোধিতা করলেন আর ওয়াত্তাবে গায়রা সাবিলিল মুমিনিন মুমিনদের রাস্তা ছাড়া অন্য রাস্তার কেউ যদি অনুসরণ করে তো এই কোরআন নাজিল হওয়ার জামানায় এই আয়াত যখন নাজিল হয়েছে সূরা নিসার তখনকার মুমিন কারা ছিলেন তখনকার মুমিন সাহাবায়ে কেরামগণ তাহলে সাহাবায়ে কেরামদের সাবিলুল মুমিন মানে সাবিলুস সাহাবা সাহাবায়ে কেরামদের রাস্তা পথ ছাড়া যদি অন্য কোন পথ ধরেন ইসলাম পালনের ক্ষেত্রে তাহলে কি হবে নুয়াল্লিহ মাতাওয়াল্লা আল্লাহ বলেন জবরদস্তি হেদায়েত করব না যেদিকে যাবে ওই দিকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দেব হ্যাঁ মাজার পূজা করবে মাজার পূজায় লাগিয়ে দেব মিলাদ করবে মিলাদে লাগিয়ে দেব বিদাতি নামাজ পড়বে বিদাতি নামাজ পড়তে লাগিয়ে দেব আল্লাহ সম্পর্কে বদ আকীদা আসমা সিফাতের কোনো জ্ঞান নেই বরং কোরআন সুন্নাহ যে তাওহীদুল আসমা সিফাত রয়েছে সব অস্বীকার বা অপব্যাখ্যা বিকৃতি সেদিকেই ধাক্কা দিয়ে পাঠিয়ে দেব নুয়াল্লিহ মাতাওয়াল্লা দুনিয়াতে পথভ্রষ্ট ও নুসলিহ জাহান্নাম আর মারা গেলে জাহান্নামে ঢুকিয়ে দেব আল্লাহ বলছে আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক বুঝদান করেন আমি কথা না বাড়িয়ে দু চারটি আইম্মায়ে কেরামদের উক্তি পেশ করি যে সালাফদের অনুসরণ ছাড়া হেদায়াত সম্ভব নয় এবং সালাফদের অনুসরণে সার্বিক নিরাপত্তা রয়েছে তখন যখন দুনিয়াতে আপনার দিন ইমান ইসলাম নিরাপদ তাহলে আপনি আখেরাতে জাহান্নামের আজাব থেকে নিরাপদ বারজাখী জীবনে কবরের আজাব থেকে নিরাপদ ইমাম শাফি রাহমাহুল্লাহ বলছেন যে কাদ আসনাল্লাহ তাবারাক ওয়া তাআলা আলা আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিল কোরআন ওয়া তাওরাত ওয়াল ইনজিল আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবায়ে কেরামদের প্রশংসা করেছেন কোরআনে কারীমে তাওরাতে ইনজিলে আদাও এলাইনা সোনানা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুন্নত আমাদের কাছে যথাযথ পৌঁছে দিয়েছেন ওয়া শাহাদুল ওয়াহিয়া তারা ওহিকে প্রত্যক্ষ করেছেন সচক্ষে দেখেছে যে ওহি নাজেল হচ্ছে ইয়ানজিলু আলী নবীর প্রতি নাজেল হচ্ছে ফাআলিমু মা আরাদু ফাআলিমু মা আরাদা নবী সাল্লাল্লাহু যা চেয়েছেন বা আল্লাহ যা চেয়েছেন এই ওহিতে তা তারা সরাসরি শিখার সুযোগ পেয়েছে ওয়া আরাফু সুন্নাতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি আদর্শ তারা জানতে পেরেছে ওহুম ফাওকানা ফি কুল্লি ইলমিন ওয়াজতিহাদিন ওয়া ওয়ারাইন ওয়া আকলিন এবং তারা আমাদের সবার উপরে সিনিয়র এলমের ক্ষেত্রে ইজতিহাদের ক্ষেত্রে আল্লাহ ভীরুতার ক্ষেত্রে এবং বিবেক বুদ্ধির ক্ষেত্রে ওয়া আরাওহুম আহমদ এবং তাদের মতামত সবচেয়ে বেশি প্রশংসনীয় আমাদের তুলনায়
সুতরাং তাদের কথা আমরা গ্রহণ করব তাদের পথ অনুসরণ করব এলামুল মুয়াক্কিন ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহর কিতাবে প্রথম খণ্ডে রয়েছে 80 পৃষ্ঠায় উক্তি আরেকটি বলি ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তিনি বলছে লিয়ালাম তালিবুল ইলম একজন এলেমের সন্ধানকারী তালেব ইলম আমরা সবাই তালেব ইলম আলেমরাও তালেব ইলম আর আপনারও তালেব ইলম কেউ ছোট কেউ বড় কিন্তু আমরা সবাই কিন্তু দ্বীনের ইলম তালাশ করতে আছি তালেব ইলমকে জানা উচিত আন্না তাফসিরা সাহাবী আল্লাজি শাহিদাল ওয়াহিয়া সাহাবায়ে কেরামদের বা কোন সাহাবীর তাফসীর যিনি সরাসরি ওহি প্রত্যক্ষ করেছেন যে নাজিল হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ ইনদা শাইখানে হাদিসুন মুসনাদ ইমাম বুখারী মুসলিমের কাছে হচ্ছে হাদিস সাহাবী যদি কোনো তাফসীর করেন কোনো আয়াতের তাহলে সেটা সাহাবীর উক্তি শুধু থেকে যায় না কারণ একটি আয়াত সম্পর্কে নিজের মনগড়া কোনো মন্তব্য করতে পারেন না তারা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তারা সেটি হাসিল করেছেন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলছেন উসুলু সুন্নাতে ইনদানা সুন্নাহ সালাফদের যুগে বা আইম্মাই মুহাদ্দিসিনদের যুগে ফোকাহাদের যুগে সুন্নাহ বলা হয়তো আকীদাকে কারণ আকীদা মানহাজ দুটোকে শামিল হচ্ছে সুন্নাহ লা ইলাহা ইল্লাল্লাহ আকীদা মুহাম্মদুর রাসূলুল্লাহ মানহাজ আর এই দুটো মিলিয়ে আকীদা কিন্তু তো আকীদা ব্যাপক অর্থে আকীদা মানহাজ দুটোকে শামিল বলছেন উসুলুস সুন্নাতে ইনদানা আকীদার ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আমাদের নিকটে আত্তামাসসুক বিমা কান আলী আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামগণ যেই আদর্শের উপর ছিলেন সেটাকে আঁকড়ে ধরা ওয়াল ইক্তিদা বিহিম এবং তাদের অনুসরণ করা ওয়া তারকুল বিদায়ে বিদাতকে পরিত্যাগ করা ইমাম আল আলকাই রাহিমাহুল্লাহ যে উসুল ও ইতিকাদ আহলি সুন্নাত ওয়াল জামা রয়েছে তার প্রথম খণ্ডে 156 পৃষ্ঠায় কথাটি রয়েছে তো দ্বীনের মূলনীতি হচ্ছে যে সাহাবায়ে কেরামদের মতাদর্শকে আঁকড়ে ধরা তাদের অনুসরণ করা এবং নতুন নতুন ধর্মের নামে কোনো কাজ না করা বরং সেগুলিকে পরিত্যাগ করা এই ক্ষেত্রে অনেক উক্তি রয়েছে সময়ের স্বল্পতার জন্য সময় তো আছে কিন্তু কথা হচ্ছে যে যথেষ্ট হয়ে গেছে আর আমি আপনাদের কষ্ট দিয়ে ঠান্ডাতে বেশি বসিয়ে রাখতে চাইছি না দুই একটি উক্তি আর আপনাদের সামনে পেশ করছি আর তারপরে আমি আমার আলোচনার সমাপ্তি করছি প্রখ্যাত খলিফা যাকে খলিফায়ে রাশেদ বলা হয়েছে পঞ্চম বা ষষ্ঠ খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলার উক্তি স্বর্ণ অক্ষরে লেখার মতো তিনি বলছেন সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরি মিন বাদিহি সুনানান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং মুসলিম শাসকগণ বা ওলামায়ে কেরাম ওলাতুল আমর দুই রকম এক হচ্ছে মুসলিম শাসকগণ যারা কোরআন সুন্নাহর অনুসারী এবং ওলাতুল আমর হচ্ছেন ওলামায়ে কেরাম উলুল আমরে মিনকুম উলুল আমরে তাফসীর দুটোই বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং যারা খোলাফায়ে রাশেদ ওলাতুল আমর বলতে এখানে খোলাফায়ে রাশেদ তিনি বোঝাতে চেয়েছেন কারণ তার আগে খোলাফায়ে রাশেদিন আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তারা আমাদের জন্য আদর্শ ছেড়ে গেছেন আল আখযু বিহা তাসদীকুল লিকিতাবিল্লাহ যদি আমরা সেটা সাদরে গ্রহণ করি সেটা হচ্ছে কোরআনে কেরিমের বাস্তবায়ন বা সত্যায়ন লাইসা লি আহাদিন তাগইরাহা ওয়ালা তাবদিলা কার অধিকার নাই যে তাতে কোনো রকম পরিবর্তন ঘটাবে বা তাতে কোনো রকমের রদ বদল করবে ফামানিক তাদাবে মাসান্নাউ যদি এই আদর্শ যে ছেড়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফা রাশেদিন তার যদি অনুসরণ করে তাহলে ইহতাদা হেদায়েত পাবে ওয়ামান ইস্তাবসারা বাসরা আর যদি তাদের থেকে যদি হ্যাঁ জ্ঞান চক্ষু খোলার চেষ্টা করে এলম হাসিল করে তাহলে সঠিক বিষয়টি চোখের সামনে স্পষ্ট হবে ওমান খালাফাহা ওয়াত্তাবা গায়রা সাবিলিল মুমিন আর যারা বিরোধিতা করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খলিফা রাশেদিন সাহাবায়ে কেরামদের আদর্শ তারা মুমিনদের পথ ছাড়া অন্য পথের অনুসরণ করলো সুতরাং ওয়াল্লাহুল্লাহু মা তাওয়াল্লা যেদিকে যাবে সেদিকে আল্লাহ ফিরিয়ে দেবেন ওই আয়াত সূরা নিসার আয়াতের দিকে তিনি ইঙ্গিত করে বলছেন ওয়া আসলাহু জাহান্নাম ওয়াসাআত মাসীরা আর এমন জাহান্নামে ঢুকাবেন যার পরিণাম বড়ই ভয়াবহ বড়ই জঘন্য স্থান জাহান্নাম সেই জাহান্নামে আল্লাহ ঢুকিয়ে দেবেন যারা শিরকি ধর্ম পালন করে বিদাতি ধর্ম পালন করে এই কথাগুলি কয়েকটি কিতাবের ইমাম ইবনে আব্দুল বার উল্লেখ করেছেন ইমাম আজরি উল্লেখ করেছেন ইমাম আল আলকাই উল্লেখ করেছেন
ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ বলছেন সাহাবায়ে কেরামদের সম্পর্কে আসসাহাবাতু কুল্লুহুম মিন আহলিল জান্নাতি কাতান, সাহাবায়ে কেরামগণ সকলেই নিশ্চিত জান্নাতি, সকলেই জান্নাতি। কারণ কোরআনে কারিমে আল্লাহ বলেছেন কুল্লা ওয়াদাল্লাহুল হুসনা, সূরা নিসা আল্লাহ ইরশাদ করেছেন কুল্লা ওয়াদাল্লাহুল হুসনা, প্রত্যেক সাহাবী সে প্রথম যুগে ইসলাম গ্রহণ করুক, মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করুক, তাদের প্রত্যেকের সাথে আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। হুসনা জান্নাতের একটি নাম, জান্নাতের ওয়াদা করেছেন বা সার্বিক কল্যাণ আল্লাহ রাব্বুল ওয়াদা করেছেন। সার্বিক কল্যাণ হচ্ছে জান্নাত হাসিল, সবচেয়ে বড় সফলতা এবং সবচেয়ে বড় কল্যাণ হচ্ছে জান্নাত, আল হুসনা হল জান্নাত, হেল জা হেল জান্নাত। কোরআন সুন্নাহর যদি অনুসরণ করেন দিন বুঝার ক্ষেত্রে এবং কোরআন সুন্নাহর বুঝটা নেবেন সাহাবাই কেরামদের থেকে, তাহলে এর সুফল এবং সুপ্রভাব পড়বে আপনার আমার জীবনে। কোরআন সুন্নাহকে যখন আঁকড়ে ধরবেন এবং সালাফদের ঐক্যমত সাহাবাই কেরামদের ইজমাকে যখন আঁকড়ে ধরবেন, বলছেন মাসুমুন মিনাত তাফাররুক ওয়াল ইখতিলাফ, তাহলে আপনি বিচ্ছিন্নতা থেকে আর বিভেদ থেকে আর ফিরকাবন্দি থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন, আর যুক্তিতে মুক্তি খোঁজার অভিশাপ থেকে মুক্তি লাভ করবেন। কারণ আজকাল যতগুলি পথভ্রষ্ট ফিরকা রয়েছে তারা যুক্তিতে মুক্তি খুঁজতে গেছে, আকলানি, তারা নিজের বিবেককে অনেক হাদিসের উপর প্রাধান্য দিয়ে দিয়েছে, যার ফলে তারা গোমরাহির শিকার হয়েছে। কোরআন সুন্নাহকে যখন সাহাবায়ে কেরাম এবং তাবেইন তাবা তাবেইন বুঝ দিয়ে বুঝবেন, তখন আপনি বিদআত এবং গোমরাহির রাস্তাকে বন্ধ করে দিলেন, কোনো বিদআতের অনুপ্রবেশ ঘটবে না, এটি গুরুত্বপূর্ণ একটি উপকারিতা। আর এই চোরা রাস্তা দিয়েই নিজের মতো করে বুঝেছে, আয়াত দিয়ে শিরক প্রমাণ করছে, আয়াতের অপব্যাখ্যা করে শিরক প্রমাণ করছে যে ইসলাম ধর্মে মাজার পূজা আছে। হ্যাঁ, কোরআনে আছে যে নবী আলেমুল গায়ব, কোরআনে আছে যে নবী হাজির নাজির, হ্যাঁ সুবহানাল্লাহ, ওয়াসআল মান আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা, আমি বেরেলভী তাফসীর পড়ে দেখেছি, ওয়াসআল একটি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে কিভাবে তারা তাহরিফ করেছে কোরআনের। ইহুদিদের চরিত্র, ইহুদিরা তাওরাতের শব্দেরও বিকৃতি ঘটিয়েছে, অপব্যাখ্যা করেছে, শব্দের বিকৃতি আর অর্থের বিকৃতি, তাহরিফ তাহরিফুল মানা দুটোই করেছে। আর এই উম্মতের পথভ্রষ্ট যারা বিদাতি তারা অর্থের বিকৃতি ঘটিয়েছে, অপব্যাখ্যা করেছে, শব্দের বিকৃতি কোরআনে কারিমে ঘটাইতে পারেনি কিন্তু কিভাবে অপব্যাখ্যা করেছে একটা নজির শুনেন। ওলামারা ভালো করে বুঝ, ওয়াস আলমান আরসালনা কাবলা কামির রসুলে না, আল্লাহ বলছেন সাহালা ইয়াসাল মানে জিজ্ঞাসা করা হয় আর সাহালা মানে চাওয়াও হয়, এখানে জিজ্ঞাসা ওয়াস আল জিজ্ঞাসা করে দেখো, মান আরসালনা কাবলা কামির রসুলে না, তোমার পূর্বে যেসব রসুলকে পাঠিয়েছি তাদেরকে, হ্যাঁ যে আজ আল্লাহ মিন্দুনির রহমান আলেহাতা ইউবাদুন, যে আল্লাহ রহমান ছাড়াও কোনো উপাস্য আছে যার এবাদত, হ্যাঁ তের স্বীকৃতি আল্লাহ দিয়েছেন কোনো আসমানি ধর্মে, কোন নবী রসুলের মাধ্যমে আল্লাহ ছাড়া কার এবাদত, দরগা দুর্গার এবাদত ধর্ম কোনো সময় এসেছে, আল্লাহ বলছেন জিজ্ঞাসা করো। বেরেলভী তর্জমা করছে তফসির করছে, ওয়াস আলমান আরসালনা কাবলা কামির রসুলে না, হে নবী তোমার পূর্বে যেসব রসুলগণ এসেছে তাদের কাছে যাচ্চা করো, দোয়া করো তাদের কাছে, আউযুবিল্লাহ, জি বলছে ওয়াসআল সালাম মানে চাও, দোয়া করো, তার মানে হ্যাঁ নবী রসুলের কাছে চাও, তো আল্লাহ তো বলছে নবী রসুলের কাছে চাও, তো আমরা খাজা বাবার কাছে চাইলাম তো কি হলো, শাহজালাল কাছে চাইলাম তো কি হলো, আর ওই বড় পীর জিলানির কাছে চাইলাম তো কি হলো, আউযুবিল্লাহ, কিভাবে পথভ্রষ্ট হয়েছে এবং কিভাবে পথভ্রষ্ট করেছে, আল্লাহ রাব্বুল তাদের অনিষ্ট থেকে হেফাজত করুন। যারা দুনিয়া থেকে চলে গেছে গোমরা করে, আফজা ইলা মা কদ্দাম, শাস্তি পেয়ে গেছে, এবং যারা বেঁচে আছে তাদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন, সতর্ক হইতে হবে, না হলে ঈমান কেড়ে নিয়ে চলে যাবে আমাদের আপনাদের, সজাগ থাকতে হবে। ইব্রাহিম আলাইহিসসালাম যদি ভয় করেন শিরকে, আপনি শিরকে ভয় করবেন না, ওয়াজনুবনি ওয়া বানি আনাবুদাল আসনাম, নিজের হাতে মূর্তি ভাঙছেন আর তারপর আল্লাহর কাছে দোয়া করছেন, ভয় পাচ্ছেন তাই তো দোয়া করছেন, আল্লাহ আমাকে আমার ছেলেদেরকে শিরক থেকে তুমি বাঁচাই, মূর্তি পূজা থেকে বাঁচাই। আজকাল কয়জন দোয়া করছে আল্লাহ এই শিরক বিদাত থেকে, মাজার পূজা থেকে আমাকে আমার প্রজন্ম কিয়ামত পর্যন্ত আল্লাহ বাঁচাই, কয়জন দোয়া করছে,
মনে করছেন যে আমি তো জন্মসূত্রে আহলে হাদিস অথবা আমি তো সহি আকীদা পেয়ে গেছি আহলে হাদিস মানহাজ আকীদা সালাফি মানহাজ বুঝে গেছি সুতরাং আর মনে হয় আমার জন্য কোনো বিপদ আপদ নাই যে কোনো সময় ঈমান হরণ করে তো মানুষ শয়তান জিন শয়তান হরণ করতে পারে আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং সজাগ থাকার তৌফিক দান করেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটি কথা দিয়ে আলোচনা শেষ করে দিই কথা না বাড়িয়ে তিনি বলছেন যেহেতু তার বিরুদ্ধে যত বিদাতি মহল ছিল সেই যুগের সুফি বিদাতি মহল ছিল যত বাতিল ফিরকা ছিল সবাই এই হকের বিরুদ্ধে এক হয়ে একজোট হয়ে লেগেছিল এই জন্য তার সম্পর্কে মিথ্যা অভিযোগ করে ও তার অধিকাংশ সময়টাই কেটেছে জেলে এবং জেল থেকেই তার মরদেহ বেরিয়েছে এখানে একটি কথা মনে রাখবেন যে জেলে গেলেই শুধু মজলুম হয়ে যায় না জেলে গেলে আমাদের দেশে কিন্তু বীর মুজাহিদ মনে করা হয় সবাই নিষ্পাপ আর নির্দোষী হয়ে জেলে যায় না আর অনেক আলেম আছে যারা নিজেরাই জালেম সেই জন্য জেলে গেছে হ্যাঁ আমি আর এর বেশি স্পষ্ট করে বলতে চাইছি না ঢালাওভাবে জেলে গেলেই মজলুম হয়ে গেল জালেমকে মজলুম বানিয়ে দিলেন তার আকীদাই জালেম তার মানহাজে জালেম সে পথভ্রষ্ট লক্ষ লক্ষ মানুষকে পথভ্রষ্ট করেছে আর তারপরে আল্লাহ পাকড়াও করেছেন অন্য কোনো জায়গায় ধরা খেয়েছে আর তারপরে তার জন্য মায়া কান্না শুরু করে দিলেন এটা আপনার সালাফিয়াতের পরিচয় নয় আপনার সহি আকিদার অনুসারী সহি মানহাজ আপনি জানছেন না সেই জন্য আপনি এইরকম বিভ্রান্তিত রয়েছেন আল্লাহ রাব্বুল আজান এই সব বিষয়ে সতর্ক থাকার তৌফিক দান করেন হ্যাঁ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ শেখুল ইসলামের মতো ওই সেই কোয়ালিটির যদি হন আর তারপর যদি জুলমের শিকার হন তখন বলবেন যে মজলুম কিন্তু সেই ক্ষেত্রে নিশ্চিত হইতে হবে যে আসলে কি বিষয়টি সেই রকম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন অকুল তো মাররাত আমার শত্রু বিরোধী যারা বিদাতি তাদেরকে আমি বহুবার বলেছি কাদ হাম কাদ আমহাল তো কুল্লা মান খালাফানি ফি শাইই মিনহা সালাসা সানিন এমন কি এক একটি বিষয়ে তাদেরকে একদিন দুই দিন এক মাস দুই মাস না তিন তিন বছর সময় দিয়েছি যে তোমাদেরকে বলা হলো চ্যালেঞ্জ করা হলো তোমাদেরকে তিন বছর সময় দিলাম ফাইনজা বিহারফিন ওয়াহিদিন আন আহাদি মিনাল কুরুনিল মুফাদ্দালাতি ইউখালিফু মা যাকারতু আমি যে ইসলামের ব্যাখ্যা তোমাদের সামনে পেশ করেছি যার ওপর তোমরা ময়লা আবর্জনা ফেলে ঢেকে দিয়েছিলে আর বিদাতকে শিরককে ইসলাম মনে করা হচ্ছিল গোমরাহিকে হেদায়ত মনে করা হচ্ছিল আমি পরিষ্কার পরিচ্ছন্ন করেছি তাজদীদ সংস্কারের কাজ করেছি এবং তোমাদের সামনে হক কথাকে তুলে ধরেছি সাহাবায়ে কেরাম তাবেইন তাবাতের সালাফদের মানহাজকে তুলে ধরেছি আমি যা বলেছি তার বিপরীত যদি এই স্বর্ণযুগ থেকে কোনো দলিল নিয়ে এসে দিতে পারো ফানা আর জি ওয়ান জালিক তাহলে আমি সেই মত থেকে প্রত্যাবর্তন করব ফিরে চলে আসব রুজু করব সুবহানাল্লাহ আমরাও বলছি ভালো করে যে আবেগে গাল দিবেন না অন্ধ হয়ে এক চোখে দেখবেন কানার মতো তাহলে এক যে চোখ খোলা আছে সেই দিকটা দেখছেন কিন্তু এই দিক দেখছেন না এমন হবেন না দুই চোখ খুলেন দুটি চোখ বাসার খুলেন আর অন্তর্দৃষ্টি বসিরাত আছে বসিরাত খুলেন বিবেককে কাজে লাগান এবং দেখেন আমাদের সালাফি ওলামাদের কথা শোনেন তাদের লিখনই পড়েন আর তারপরে সিদ্ধান্ত আপনার রবের কাছে খলুসিয়াতের সাথে দোয়া করেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম শুধু ফর্মালিটি পুরো করলে হবে না যে সূরা ফাতিহা পড়ে শুধু নামাজ পড়ি বরং রবের কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তোমার কাছে আমি প্রতি রাকাতে ফরজ হোক আর সুন্নত হোক আমি দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের জন্য এবং সাহায্য চাইছি হেদায়ত পাওয়ার জন্য ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন জানার পরে মানলাম না এইরকম যেন গজব প্রাপ্ত না হয় ইহুদিদের মতো আর জানলাম না জানার চেষ্টা করলাম না খ্রিস্টানদের মতো পথভ্রষ্ট না হই পুরস্কৃতদের পথে রাখো সিদ্দিকিন সোহাদা সালেহিন সালাফদের পথের পথিক বানিয়ে দাও এই সুরা ফাতিহাতে দোয়া কিন্তু মন্ত্রের মতো পাঠ করছেন হলুসিতের সাথে দোয়া করছেন না আর হেদায়তের চেষ্টাও করছেন না যার ফলে হেদায়ত নসিব হচ্ছে না আসছে হক কথা সামনে ইগনোর করে দিচ্ছেন হ্যাঁ সরিয়ে দিচ্ছেন না এর কথা শোনা যাবে না না এর কথা শুনবো না এর বক্তব্যের কাছে যাওয়া যাবে না আহলে হাদিস ওলামাদের কথাই শোনা যাবে না এইভাবে বিভ্রান্ত হয়ে থেকে যাচ্ছেন যদি ভারত বাংলাদেশ পাকিস্তানে কোরআন সন্ন্যার
জ্ঞান অর্জন করতে হয় তো আহলুল হাদিস ওলামাদের কাছ থেকে জ্ঞান অর্জন করতে হবে আর সৌদি আরবে আসা যদি সৌভাগ্য হয় বলুন আলহামদুলিল্লাহ তাহলে মনে রাখবেন যে দাওয়া সেন্টারগুলির বিকল্প নেই এখানে আপনি স্বচ্ছ দ্বীনের জ্ঞান হাসিল করতে পারবেন সাধারণ লোকের জন্য সহি আকীদা মানহাজ জানার জন্য ইসলামিক সেন্টারগুলি আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ রহমতে খুলেছেন এবং সৌদি সরকার জাযাহুমুল্লাহ খায়র আল্লাহ রাব্বুল তাদেরকে আরো ভালো কাজের তৌফিক দান করেন এবং তাদের সার্বিক জীবনে বরকত দান করেন সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রাখেন তো এই মোবারক দেশে সাধারণ জনগণ দাওয়া সেন্টার থেকে হেদায়েতের রাস্তা পেয়েছে আর আমাদের মত লোকেরা সঠিক আকীদা মানহাজ জানতে পেরেছে জামে ইসলামে মদিনা মুনাওয়ারা মদিনা ইউনিভার্সিটি থেকে এই দুটি যে বড় নিয়ামত এলমের উৎস এর বিকল্প কিছু নেই সাধারণ মানুষদেরকে দাওয়া সেন্টারে এসে ওলামায়ে কেরামদের কাছ থেকে শিখতে হবে যে সব ওলামায়ে কেরাম মদিনা ইউনিভার্সিটিতে সহি আকীদা মানহাজ লেখাপড়া করে এসেছেন আর যদি দেশে থাকেন এমন ওলামায়ে কেরামদের থেকে পড়বেন যারা হয় মদিনা ইউনিভার্সিটিতে পড়ে গেছেন না হলে দেশে পড়লেও এই মদিনার আকীদা মানহাজ লালন করে থাকেন রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন এখানে আমার এই আলোচনা শেষ করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে যেন ভালো রাখেন আল্লাহুম্মা শফি মারাদানা ওয়া আফি মুবতালানা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে সুস্থতা দান করেন যারা মানসিক শারীরিক অশান্তিতে রয়েছেন আল্লাহ রাব্বুল শান্তি দান করেন এবং শেষটা ভালো করার চেষ্টা করে তাড়াহড়া করিয়েন না রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করেন এবং প্রত্যেকটি কদমে কদমে আপনাদের গুনাহ খাতা মাফ করেন মর্যাদা উঁচু করেন এবং নেকির কাজে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন